বাপুজিলে কোটি কোটি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছো। আর লগতে ভূতপূর্ব ভারতবর্ষের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ডাঙরিয়ার জন্মদিন, তেখেতর প্রতি মানে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছো। আর আজি পবিত্র দিনত দেশের আদর্শবাদী নেতা, পৃথিবীর সর্বাতোক লোকপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় একটা গুরুত্বপূর্ণ কেবাটাও প্রকল্পর কাম আজি আরম্ভ করে আর সম্পূর্ণ করে ভারতবর্ষের জনগণক তেখেতে উপহার দিছে। স্বচ্ছতা হি সেবা, আজি এই অনুষ্ঠানের মূল যে থিম স্বচ্ছতা হি সেবা, স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা, অর্থাৎ আমি প্রতিজন ব্যক্তিয়ে পরিষ্কারকে থাকিব লাগিব, পরিষ্কার কাম করিব লাগিব, পরিষ্কার পরিবেশ নির্মাণ করিব লাগিব, তার বাবে যাতে যতে ততে জাবর জোথ পরি, আর জাবর জোথবিলাকও আমি কেনেকে ধরনের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীর নতুন প্রযুক্তির ইয়ারপর শক্তি আয়ত্ত করে পেলায় আমার পরিবেশটা পরিষ্কার করে রাখব পো, তার বাবে আজি কম্প্রেস বায়োগ্যাস এই প্রকল্প আজি সমগ্র ভারতবর্ষতে 33টা আজি আরম্ভ করা হয়েছে, প্রায় 9,000 কোটি টাকা ব্যয় করে। গতি মানে ভাবো যে এই একটা উল্লেখযোগ্য অবদান, কারণ এটা প্রতি শহর বা গাঁর জাবর জোথবিল যতে ততে পরি থাকে, ইয়াক এনে ধরনের আমার প্লান্টলে লৈ আহা হব, আর গোবরে হক বা কোনোবা ধানের তুহগুড়ি হক বা এনে গুম ধানের গুড়িয়ে হক, এনে ধরনের বিভিন্ন যাক গ্রাম্য অঞ্চলত প্রচুর পরিমাণে পোৱা যায়, সেইবিল যেতিয়া আমার এনার্জি সেক্টরলে কনভার্ট হব, স্বাভাবিকত ইয়ারপা নতুন উপার্জনের পথ উঠি অহা প্রজন্মর গ্রাম্য অঞ্চলের রাইজর আজ মুকলি হব। গতি মানে ভাবো যে ভারতবর্ষের অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্রে রিনিউয়েবল ক্লিন এনার্জি, যেহেতুকে আপনার মনত আছে প্যারিসত ভারতবর্ষের তরফেরপা যে প্রতিশ্রুতি বিশ্ব মঞ্চত দিয়া হয়েছিল, আজি তাক পূরা করার ক্ষেত্রে ভারতবর্ষ আগস্থান দখল করেছে। গতি সেই কারণে ভবিষ্যতের দিনত নন ফসিল এনার্জি ফুয়েল যাতে ভবিষ্যত অধিক ব্যবহার হয়, হাইড্রোজেন ফুয়েল, অ্যামোনিয়া ফুয়েল আর রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, উইন এনার্জি, এইবিলাক ভারতবর্ষে আজি তারিখত আগ্রণীয় ভূমিকা পালন করেছে। গতি মানে ভাবো যে ভবিষ্যতের দিনত এনে ধরনের আমি একটা গোটেই ভারতবর্ষের পরিবেশটা পরিষ্কার করে রাখব পাৰিম, শক্তিশালী করে রাখব পাৰিম, আর বিশ্বর বুকুত এখন রাষ্ট্রক এখন শক্তিশালী উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলব পাৰিম। আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।